চ্যালেঞ্জ করছি আমি আপনার সবার সামনে। মমতা ব্যানার্জি মায়ের দুধ খেয়েছে, কতটা বড় রাজনীতি শিখেছে, হ্যাঁ ক্ষমতা কেমন। আমার ভাইপোকে ওই জেলে বন্দি করে রাখতে বলুন, এক সপ্তাহ রাখতে বলুন, দেখি কেমন মায়ের দুধ খেয়েছে মমতা ব্যানার্জি। রাজ্য সরকার, ভারতবর্ষ সংবিধান আইন যদি থাকে, সে আইনের বলে আমি আমার ভাইপোকে বার করলাম, আটকে রাখতে পার রাখার ক্ষমতা মমতা ব্যানার্জি নেই। চ্যালেঞ্জ করছি আমি আপনাদের সবার সামনে। আমার ভাইপো ভারতের সংবিধান আইন অনুযায়ী উনি আজকে যাচ্ছিলেন সন্দেশখালী। সন্দেশখালী 144 করা আছে, তিনি কিন্তু সন্দেশখালী 144 ধারা ভঙ্গ করেন না। তার আগে ওনাকে কলকাতায় ধরা হলো কেন? এইখান থেকে ধরেছে কিছু কমবে 50-60 কিলোমিটার দূরে। কি কারণে ধরা হলো? তার কৈফিয়ত দিতে হবে, রাজ্য সরকার দিতে হবে। আজকে যে জায়গায় সন্দেশখালীতে যে জিনিসটা ঘটেছে শাহজাহান মোল্লাকে নিয়ে, আজকে আপনি দেখুন সেই জায়গায় সমস্ত গেছে, বিজেপির নেতারা গেছে, কংগ্রেসের নেতারা গেছে, বামপন্থী নেতারা গেছে এবং তৃণমূলের নেতারা গেছে। আজকে ISF থেকে আমার ভাইপো যাওয়ার জন্যে তাকে আটকানো হয়েছে। কারণটা কি? এতে তো বাংলার মধ্যে বুঝতে পারছেন কি বুঝলেন, মমতা নিজে স্বয়ং সরকার নিজে ভয় পেয়েছে। সেই জায়গায় আজকে মা বোনেদের উপর যে অত্যাচার জুলুম হয়েছে, তাদের ইজ্জত হানি হয়েছে এবং ঘর থেকে মানুষকে বেরোতে দেয়নি, হ্যাঁ, যার কারণে সেই এলাকায় যে মানুষ যাতে সুস্থ থাকে, মানুষ যাতে, হ্যাঁ, ন্যায়ের প্রতি। আপনি দোকানে ফ্ল্যাট কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন, ঠিকানা আমতা হাওড়া, আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669। একটা মানুষের আশা থাকে কি বুঝলেন, আজ ISF থেকে যাচ্ছে তাকে আটকানো হয়েছে। দেখুন একটাই কারণ, আর একটা কারণ আছে যে ডায়মন্ড হারবারে আমার ভাইপো অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে বলেছে, এতেই কিন্তু মমতার ঘুমটা হারাম হয়ে গেছে কি বুঝলেন। এই হিংসা করে যত রকম প্রশাসন দিয়ে ISF-কে আটকাবার জন্য, এই ভাইপোকে আটকাবার জন্য এ ছক চালিয়েছে, চালাচ্ছে। আগেবারও আইন সংবিধান আইনের বাইরে কাজ করে জোর পূর্বে জেনে আমার ভাইপোকে ভরে রেখেছিল প্রায় 42 দিন কিছু কম বেশি। তা আজকে আমার ভাইপোকে ভরে রেখেছে, কেমন রাজ্য সরকার মমতা ব্যানার্জি মায়ের দুধ খেয়েছে, কতটা বড় রাজনীতি শিখেছে, হ্যাঁ ক্ষমতা কেমন। আমার ভাইপোকে ওই জেলে বন্দি করে রাখতে বলুন, এক সপ্তাহ রাখতে বলুন, দেখি কেমন মায়ের দুধ খেয়েছে মমতা ব্যানার্জি। রাজ্য সরকার, ভারতবর্ষ সংবিধান আইন যদি থাকে, সে আইনের বলে আমি আমার ভাইপোকে বার করলাম, আটকে রাখতে পার রাখার ক্ষমতা মমতা ব্যানার্জি নেই। চ্যালেঞ্জ করছি আমি আপনাদের সবার সামনে। এখনো চ্যালেঞ্জ করার, নিশ্চয়ই আমার চ্যালেঞ্জ করার ক্ষমতা আছে কি বুঝলেন। আমি সংবিধান আইন মানতে চাই, সংবিধান আইন অমান্য করে জোর করে রাখতে হবে, উনি আইন মানতে চাইছে না কি বুঝলেন, সেটাকে আমরা কেন শুনবো তেনার কথা। তিনি জনগণের মুখ্যমন্ত্রী হচ্ছে, জনগণ ভারতবর্ষের একটা সংবিধান আইন আছে, সেই আইনটা কোনো মেনে চলতে, আইন ভঙ্গ কেন করতে যাবেন। নিশ্চয়ই সরকার বন্ধ করবে আইন অনুযায়ী, 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা বেঁধে রেখে ছেড়ে দেবে সময়ের আগে সমস্ত, যেটা ভারত সংবিধান আইন বলছে। উনি একভাবে রেখে দিয়ে ক্ষমতা ওনাকে কে দিয়েছে, কোন আইনে উনি আটকাচ্ছেন, আজকে বলুন। এবারে দেখতে চাইছি আমি, আমি এবার দেখতে চ্যালেঞ্জ করছি ওনার সঙ্গে, আমি ওনাকে বন্দি করে রাখুন আমার ভাই পাওয়ার অবস্থা থেকে কেমন পারে দেখি। হ্যাঁ, ভারতবর্ষের মানুষ সব জানে ISF একটা দল, সে কাজ করছে জনগণের, জনগণের পাশে আছে। বাহ, দারুণ হয়েছে, কি দিয়ে করেছো মা? কি দিয়ে বলতো? বানেশ্বর মশলা। বানেশ্বর মশলা, শুদ্ধ খান, সুস্থ থাকুন, বানেশ্বর মশলা সঙ্গে রাখুন। জাতি ধর্ম বড় নির্বিশেষে সকল মানুষ তাকে চাইছে, ঝাঁপিয়ে পড়েছে। এই সরকার আশেপাশে কী করেছে? মুসলমান কেন, হিন্দু মুসলমান উভয়কে চাকরি দেয় নেই, শিল্প নেই, কর্ম নেই, কাজ নেই, কিছু নেই, চুরি চামারি হ্যান উঠ দ্রাস চারিদিকে চলছে। হ্যাঁ, এই সরকার চালিয়ে যাচ্ছে, বাংলার মানুষ একদম মানে
মুখ ফিরিয়ে নিয়েছে, মানুষ একদম যাকে বলে একদম ঘৃণা করে ফেলেছে, মানুষ বাঁচতে চাইছে। হ্যাঁ, ন্যায়ভাবে ভোট হোক, সঠিকভাবে ভোট হোক, তার জবাব কিন্তু আগামী লোকসভায় বাংলার মানুষ কিন্তু দিয়ে দেবে। আমি বলে দিচ্ছি, আপনি দেখে নেবেন কি কারণে অ্যারেস্ট করা হচ্ছে। নওশা যাচ্ছে আপনার সন্দেশ খালি, জনগণ সেই মানুষ এলাকার মানুষ খুব বিপদে পড়াচ্ছে, অত্যাচারে পড়াচ্ছে, তাদের খোঁজ খবর নিতে যাচ্ছে আমার ভাইপো, কি বুঝলেন, যাতে মানুষ শান্তি পায়, তাদের আশ্বাস দিতে চাইছে যে আমরা পাশে আছি, নিশ্চয়ই থাকবো। হ্যাঁ, আশ্বাস দেওয়ার জন্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাচ্ছে, যার কারণে ওনাকে বন্দি করা হয়েছে, জাতি যেতে দিচ্ছে, ভয় পাচ্ছে বলে যেতে দিচ্ছে না। 60 কিলোমিটার দূরে কেন অ্যারেস্ট করেছে বাংলার মানুষ বুঝতে পারছেন না আপনারা, কি কারণ আমি জানি না, কারণ আমাকে শেখাতে হবে, জানাতে হবে আমাদের, জানে তো ওই ধারে পৌঁছে গেলে কি জিনিস ঘটবে, ওখানটাতে ভয়ঙ্কর জিনিস ঘটবে, তার আগেই ওনাকে এখানে আটকাচ্ছে, কারণ কি ওনাকে যেতে দিতে চাইছে না, ভয় পেয়েছে বলেই তো ওনাকে আটকাচ্ছেন। হ্যাঁ, আমরা চাইছি সংবিধান আইন অনুযায়ী কাজ হবে, সকলকে যত যত আছে এখানে, যত বিরোধী দল আছে সমস্ত বিরোধী দলগুলোর উপরই অত্যাচার করে যাচ্ছে, তো এটা আজকে নতুন তো নয়, গোড়া থেকে দেখে এসছেন তো আপনারা, এইভাবে কার্যকর কলম করে যাচ্ছে, জানেন না আপনারা এই আইন কানুন মানে। হ্যাঁ, ইনি একা থাকবো, কেউ না মাথা তুলে দাঁড়ায়, কেউ না দাঁড়াতে পারে, এই তো ইনার নীতিধারা, এনার নীতিধারাকে মানুষ জেনে গেছে, অর্থে মুখ ফিরিয়ে দিচ্ছে, হ্যাঁ ভয় পাচ্ছে আইএসএফকে, যার কারণে উনি আটকাতে চায় যাতে না যেতে পারে। নিজের বাড়িতে মনের মতন সাজিয়ে তুলতে চান টাইলস এবং পাথর দিয়ে, কোনো চিন্তা না করে চলে আসুন ভরসাযোগ্য এমব্রয় মার্বেলে। আমাদের ঠিকানা রানীহাটি আমতা রোড, বেলতলা, হাওড়া। নম্বর 9674816633। মার্বেল অ্যান্ড প্লাইউড প্যালেস, নিজের বাড়িকে মনের মতন সাজাতে আজই চলে আসুন মার্বেল অ্যান্ড প্লাইউড প্যালেস। আমাদের ঠিকানা হরিশপুর পানপুর আমতা হাওড়া। মোবাইল নম্বর 9830658989 এবং 9903677786।